शुभ अक्षय तृतीया आगामी 9 बैशाख सारा देश जुड़े पालित होबे अक्षय तृतीया। क्यों पालन करा हय अक्षय तृतीया जेने निन एई विशेष दिनेर महत्व। हिंदू धर्म अनुसारे अक्षय तृतीया अत्यंत गुरुत्वपूर्ण एकटी तिथि। एई दिनेर संगे पुराणे नाना कहानी जड़ित आछे। अक्षय तृतीया दिनटी जेकोनो शुभ काज करार जोन्नो उपयुक्त। जेने निन केनो अक्षय तृतीया पालन करा हय। बंधुरा तार आगे आपनारा आमादेर ई बांग्ला प्रिय फैक्ट्स यूट्यूब चैनले नतून एसे थाकले चैनलटी एक्षुनि सबस्क्राइब कर दिन। हिंदू धर्मे ये दिनटी विशेष गुरुत्वपूर्ण। बैशाख मासेर शुक्ल पक्षेर तृतीया तिथिते पालित हय अक्षय तृतीया। এই দিনটি কিছু কেনাকাটা করার জন্য শুভ বলে বিবেচিত। অনেক জায়গায় অক্ষয় তৃতীয়া আখা তীজ নামেও পরিচিত। হিন্দু সম্প্রদায় ছাড়া জৈনরাও এই দিনটি পালন করেন। বন্ধুরা এরপর আপনারা জেনে নিন হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার গুরুত্ব। প্রথমত মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় বিষ্ণুর দশম অবতার পরশুরামের জন্ম হয়। দ্বিতীয় অক্ষয় তৃতীয়া থেকেই সত্যযুগের অবসান ও ক্রেতা যুগের শুরু হয়। তৃতীয় অক্ষয় তৃতীয়ায় শ্রীকৃষ্ণের বন্ধু সুদামা তাকে অন্নভোগ দেন। তার পরিবর্তে কৃষ্ণ তার এই প্রিয় বন্ধুকে সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ করেন। চতুর্থ মহাভারত অনুসারে বনবাসে থাকাকালীন অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেন, যাতে বনবাসে তাদের কখনো খাদ্যের অভাব না হয়। পঞ্চমত অক্ষয় তৃতীয়া থেকেই বেদব্যাস মহাভারত লেখা শুরু করেন। ষষ্ঠ অক্ষয় তৃতীয়াতেই ভগীরথের প্রার্থনায় স্বর্গ থেকে মর্তে নেমে আসেন গঙ্গা। সপ্তমত পুরীতে জগন্নাথের রথযাত্রার জন্য রথ তৈরি শুরু হয় এই অক্ষয় তৃতীয়া থেকেই। অষ্টমত প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিন কারোর মৃত্যু হলে তার অক্ষয় স্বর্গ প্রাপ্তি ঘটে। অষ্টমত এই দিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন। এই দিনেই কুবেরের লক্ষ্মী লাভ হওয়ায় বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় সোনা বা রূপো কেনা অত্যন্ত শুভ। এদিন সোনা বা রূপো কিনলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস। এদিন সোনা কিনলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি ঘটে। এদিক থেকে নতুন ব্যবসা শুরু করলে তা লাভজনক হয় বলে মনে করা হয়। এছাড়া অক্ষয় তৃতীয়ায় গৃহপ্রবেশ করা, দান ধ্যান করা, গরুকে খাওয়ানো শুভ কাজ বলে মনে করা হয়। পুরাণ মতে অক্ষয় তৃতীয়া তিথিতে সমস্ত পাপ নাশ এবং সমস্ত ধরনের সুখ লাভ করা যায়। এদিন কোনো দান পুণ্য করলে তার ফল অক্ষত থাকে। বন্ধুরা আগামী 23 এপ্রিল রবিবার অর্থাৎ 9 বৈশাখ পালিত হবে সারা দেশ জুড়ে অক্ষয় তৃতীয়া। আপনাদের সকলকে অক্ষয় তৃতীয়ার আগাম শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওটি ইনফরমেটিভ হলে এক্ষুনি লাইক করে আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবেন।